হে গাইস, গুড মর্নিং। তো আজকে স্যার টিচার্স ডে উপলক্ষে আমাদেরকে খাওয়াবেন, তাই সকাল থেকে বেরিয়ে পড়েছি। আগে আমার কিছু বন্ধু অপেক্ষা করছে, তাদেরকে নেব দিয়ে আমরা একসাথে বেরিয়ে পড়বো। চলো তোমরা দেখো। যেমন কি বলেছিলাম যে এই যে এখানে তোমাদের আজকে একদম রক চলছে, এখন সকাল 7টা বাজছে। যাই হোক, আমরা তো সকাল থেকে আমরা যাচ্ছি, এখন সারাদিন কি হবে সেটাই দেখা, তো তোমরা দেখতে থাকো। আরো একজন আছে অপেক্ষা করছে ওখানে, ফোন করেছিল কিছুক্ষণ আগে, হাওয়া দিচ্ছে যেহেতু সেহেতু প্রচুর নয়েজ হচ্ছে। যাই হোক, চলো দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের যার মানে যে পার্টনারটা আসার কথা ছিল সে আসেনি, কিন্তু আমাদের মানে ফোর্থ পার্টনার যে ছিল প্রীতম, সে ইতিমধ্যে এসে হাজির আর সে দেরি করছে এখনো অনেকটাই, তাই আমরা এগিয়ে যাচ্ছি। তো গাইস, যেমন কি বলেছিলাম আমাদের থার্ড পার্টনার মালটা আসতে এত লেট, লজ্জা লাগছে খানিক তোর দেরি করে এলি। তো আমাদের যেরকম এই কাজ শুরু হলো, এখন আমরা যাচ্ছি চিকেন আনতে। আমরা সবাই আছি ভাই, আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট করিস না। প্রথমে আমরা চিকেন নেবো, তারপর সবাই যেহেতু চিকেন খায় না সেহেতু পনিরও নেবো। যাই বল। তো এই গাইস, যেমন দেখতে পাচ্ছ আমাদের চিকেন নেওয়া হয়ে গিয়েছে কমপ্লিট, আর তুমিটা রাখার কিছু মনে হয়েছে আর কিছু পারলাম না, মানে এগিয়ে খালি এগিয়ে সবাই আছে সবাই। যাই হোক, এবারে যে খাবারগুলোকে এদিকে এদিকে যে খাবারগুলোকে প্যাক করতে হবে, আস্তে আস্তে সবাই চলে আসছে। চলো বাকিটা ঘরের বাড়ির দিকে দেখাচ্ছি। তো গাইস, আমাদের মোটামুটি কাজ হাস ভাই কমপ্লিট, মোটামুটি কাজ কমপ্লিট হলো মোটামুটি, ঠিক আছে। এখন রান্না চলছে, তো আমাদের আমরা তো সেই সকাল 7টা থেকে এখানে আছি, তো আমরা এখন খেতে এলাম। স্যারের বাড়িতে আমরা ডিস্টার্ব করলাম না, স্যারই আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে। তো এই যে আমাদের দ্য গ্রেট কাজলদা, আমরা চারজনই আছে এখানে, আরও সব আসছে কিছুক্ষণের মধ্যে, তো আমরা খেয়ে নিই দিদি। এখানে চিলি চিকেনের ফ্লেভার রেডি হচ্ছে, আর ওয়েদার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, তাও এখনও বৃষ্টি পড়ছে, মোটামুটি একটু তাও ধরেছে। এখানে সব দাঁড়িয়ে আছে, আর এই যে ওভারভিউ, প্রচণ্ড মেঘ চারিদিকে।
রাইস আছে, চিকেন আছে, আরো কিছু আইটেম আছে যেগুলো আসছে আস্তে আস্তে। তো যেমন কি আমাদের খাওয়া ইতিমধ্যে সমর্পণ হলো, ঠিক আছে, শেষ হলো। কোন গান বাজছে না আমাদের, বক্সে মোবাইল। আমাদের ব্লগ এখানেই সমাপ্ত হলো, আমাদেরকে ওইদিকে ডাকছে, ঠিক আছে, ডাক পড়ে গিয়েছে বাড়ি যাবার, যাই হোক শেষ হয়ে গিয়েছে। তো আজকে কেমন এক্সপিরিয়েন্স একটু যদি, কেমন ও কথা বলতে পারে না, আজকে সব শেষ, আজকে জান তেল বেরিয়ে গিয়েছে একদম। যাই হোক, এবারে বাড়ি যাচ্ছি, চলো টাটা।